সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে সরকারি সিনিয়র ডাক্তারদের পদত্যাগের প্রশ্নে কিছু বিভ্রান্তি ছড়িয়েছে বলে পশ্চিমবঙ্গ সরকার ক্যারিফিকেশনের উদ্দেশ্যে আজকের কথাগুলি বলতে আমাকে পাঠিয়েছেন। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ফ্যাকাল্টিজ বলে ওরা জানাচ্ছে, তারা একটা রেজিগনেশন বলে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন কে পাঠান, সেটি গণদরখাস্ত। অনেক ডাক্তার সই করে দিয়েছেন মাস পিটিশন মতো, সেটা হলো পেজ ওয়ানে রেজিগনেশনের কথা বলা আছে এবং তারপর সংশ্লিষ্ট বিভিন্ন পাতায় যেখানে বিষয়ের কোন উল্লেখ নেই কিছু স্বাক্ষর সংকলিত হয়েছে। আপনারা জানেন বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কাগজে প্রতি পাতায় স্বাক্ষরকারীকে দস্তখত দিতে হয়, ইচ পেজ হ্যাজ টু বি এন্ডোর্সড অ্যান্ড অ্যাটেস্টেড, এই বিষয়টা বুঝে সই করেছে। সেরকম না, মাস চিঠির মতো করে এসেছে ডক্টরস অফ কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল আরজিকরের ক্ষেত্রে 8 তারিখে স্বাক্ষরিত চিঠি কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটালের কিছু ডাক্তার। অনুরূপ ভাবে প্রথম পাতায় রেজিগনেশনের প্রসঙ্গ উল্লিখিত হচ্ছে, সর্বত্রই মাস রেজিগনেশন কথাটি বলা আছে। তারপর সংকলিত বিভিন্ন পৃষ্ঠায় অন্য বিভিন্ন সই সংকলিত আছে। আইপিজিএমইআর এবং এসএসকেএম হসপিটাল 10 তারিখে তারা চিঠি লিখে ওই বিষয়ে লেখা আছে মাস রেজিগনেশন, সিগনেচার এনক্লোজ বলে বিষয় সম্পর্কে সম্পূর্ণ অনুল্লিখিত পাতায় কিছু সবই সংকলিত রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এইটা জানাতে চান যে রেজিগনেশন ইজ নেসেসারিলি an individual subject, it's a matter between the employer and the employee. ফলত নিয়োগকর্তার কাছে নিযুক্তের ব্যক্তিগত রেজিগনেশন সার্ভিস রুল অনুসারে না হলে সেটা পদত্যাগ পত্র নয়, একটা সামূহিক চিঠি, বিভিন্ন পাতায় সই সংকলিত, বিষয়ের উল্লেখ নেই। এই মাস রেজিগনেশন কোটা উপর যেটাকে বলা হচ্ছে সেইটা গ্রাহ্য পদত্যাগ নয়, ফলত এই বিষয়ে সরকার বিভ্রান্তি দূর করবার জন্য এইটা পরিষ্কার করে আপনাদের সামনে যাবে।